গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হল রোমে আজ সোমবার সকালে আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কালিয়াকৈর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নানা অনিয়ম, মাদক নির্মূল ও আইন শৃঙ্খলার নানা অবনতি নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, বোয়ালি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মান্নান শরীফ, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সরকার আব্দুল আলীম, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদি, দৈনিক মানবজমিন পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। ধন্যবাদ জানাই হাউস থেকে।